আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এখন সকাল 11টার মতো বাজে, বাজারে গিয়ে প্রথমে যে ইলিশ মাছ 3টা পাঠিয়ে দিছে। তো ইলিশ মাছগুলো খুবই তাজা মনে হইতেছে। তো আজকে সকাল থেকে ভাবছিলাম আজকে কী রান্না করব, কী রান্না করব। গতকালকে তরকারি রয়ে গেছে, যাই রান্না করি তাই থেকে যায়। তো ইলিশ মাছ যখন পাঠাইছে, তো আজকে একটা ইলিশ রান্না করি আর 2টা রেখে দিব। আর চাপাশুটকি তরকারি রান্না করব একটা। করলা আছে ফ্রিজে, করলা নষ্ট হয়ে যেতেছে, তো ভাবলাম যে কয়টা আছে ছোট আলু দিয়ে ভাজি করে ফেলি। তো ইলিশ মাছগুলো খুবই সুন্দর মনে হইতেছে। আর এখন তো সিজনাল ইলিশ, তো দাম বাজারে খুবই কম মনে মানে কয়েকদিন শুনছি। তো এগুলো কেটে কুটে না মানে আস্তই রেখে দিব ইলিশ মাছ। তো আমি ফ্রিজের মধ্যে আস্ত ইলিশ মাছই রাখি, আর এখান থেকে শুধু 1টা কাটবো আর বাকি 2টা রেখে দিব। তো কিভাবে সংরক্ষণ করি তো আপনাদের সাথে শেয়ার করব আরেকটা ভিডিওতে। আমি ইলিশ মাছ সংরক্ষণের ভিডিও মানে কিভাবে ইলিশ মাছ দীর্ঘদিন ভালো থাকে কিভাবে রাখলে, তো ওই ভিডিওটার মধ্যে আমি দেখিয়ে দিয়েছিলাম। তো আজকেও দেখাবো কিভাবে ইলিশ মাছ আপনারা মানে এভাবে রাখলে অনেকদিন ভালো থাকে, প্রায় 1 বছরের মতো বাতাস না ঢুকলে এমনিতে ভালো থাকে। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, দেখতে থাকেন। তো যে 2টা আমি রেখে দিব, তো এভাবে টিস্যু দিয়ে প্রথমে মুছে নিব, মানে ইলিশ মাছের গায়ে যাতে কোনো পানি না লেগে না থাকে। সুন্দর করে ভালোভাবে মুছে তারপর প্যাকেট করব। প্রথমে ভালোভাবে মুছে নিই। তো মাছগুলো আমি ডাবল পলিথিনের মধ্যে মুড়াইয়া নিছি, প্রথমে একটা পলিথিন দিয়ে মুড়াইয়া তারপরে আরেকটা পলিথিনে মুড়াইছি। তো চেষ্টা করবেন ডাবল পলিথিন দিয়ে মুড়ানোর। আর এখানে যে রাবার দিয়ে সুন্দর মতন এঁকেছি, ঘুরিয়ে ঘুরিয়ে তারপর রাখবো সুন্দর করে। তো এভাবে রাখলে ইলিশ মাছ দীর্ঘদিন ভালো থাকে, কোনো কিচ্ছুই হয় না, বাতাস ঢুকতে পারে না। তো পলিথিনটা এমনভাবে মুড়াবেন যাতে যে একদম ফাঁকা ফোঁকা না থাকে, একদম মিলে মিলে একদম আস্তে আস্তে সুন্দর করে। তারপর তো মাছটা কেটে নিছি, আর এই যে 2টা আমি প্যাকেট করে ফেলছি, রাবার দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিছি যেমন বাতাস ঢুকতে না পারে। তো এটা এখন ফ্রিজে রেখে দিব আর কেটে নিছি রান্না করব আজকে। তারপর তো সব কেটে কুটে রেডি করে ফেলছি, রান্না অবশ্যই দিলাম। আর এখানে চাপাশুটকির জন্য এই যে কাঁঠালে বিচি আর ডাটা কেটে নিছি। চাপাশুটকি তরকারিটা প্রথমে বসায় দিই। তো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, রসুন বাটা আর মরিচের গুঁড়া সব কিছু দিয়ে লবণ, আর দিয়ে দিব হলুদ চাপা। চাপাগুলো দিয়ে রাখছিলাম। তো সব কিছু দিয়ে মশলাটা প্রথমে কষায় নিই। আর এখানে তেল দিছি একদম কম, তো চাপার তরকারিতে তেলের পরিমাণ কমই দিতে হয়। পেঁয়াজ তো মশলা ভালোভাবে কষায় নিই, সব কিছু একবারে মাখিয়ে বসায় দিতেছি কুকারের মধ্যে, বসায় দিয়ে আস্তে আস্তে হোক। তো করলা ভাজির জন্য তেলটা দিয়ে দিলাম কড়াই, আর গরম হয়ে গেছে। বাইরে প্রচুর রোদ, প্রচুর গরম, বেশি করে তেল দিছি। আর দিয়ে দিব করলাগুলো। করলা ভাজির সাথে আমি সবসময় আলু দিই, আলু না দিলে আমার কাছে ভালো লাগে না। আজকে ছোটো আলু দিই নাই, ছোটো আলু কাটতে অনেক সময় লাগে। আজকে বড় 2টা আলু দিচ্ছি এখানে, মানে ঝটপট রান্না করার জন্য ছোটো আলু কাটতে অনেক সময় লাগে। তো রান্না করে আসছি, এই যে এগুলো কাটাকাটি করতে বেশি সময় লাগছে। কাঁঠালের বিচি আর এই যে ডাটা, আর এখানে মশলা কষানো হয়ে গেছে।
আর এখন এগুলো দিয়ে দিই, কুকারে বসাই দিলাম যেহেতু তাড়াতাড়ি সব রান্না বান্নার জন্য তাড়াতাড়ি করতেছি। রান্না করে প্রচুর গরম, এক চুলার মধ্যে রান্না করলে মানে প্রচুর দেরি হয়, দেরি লাগে, সেজন্য কুকার একটা বসালাম আর গ্যাসের চুলা একটা বসালাম। তো আপনারা প্রায় দেখে থাকবেন আমি কুকারের মধ্যে অনেক কিছুই রান্না করি। তো কুকারের মধ্যে দেখা গেছে একটা পাতিল দেওয়া হয় তরকারি রান্না করার জন্যই, একটা পাতিল থাকে ভাতের। কুকারে রান্না করতে আমার ভালো লাগে, তো মাখিয়ে যেখে একবারে বসায় দিলে দেখা গেছে দ্রুত রান্না হয়ে যায় গ্যাস থেকে আরাম। কুকারে তো মাখানো যেগুলো তরকারি ওইগুলো দেখা গেছে আমি কুকারে বেশিরভাগ রান্না করি। আর ইলিশ মাছগুলো এখানে ধুয়ে পরিষ্কার করে রাখছি, আর এগুলো আমি টমেটো দিয়ে বোনা করব, বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি, রান্নাবাড়িটা করে নিই। আর গরটর এলোমেলো হয়ে আছে, সব গুছাতে হবে। আর এখানে সানির আব্বু আম নিয়ে আসছিল সকালবেলায়, মাছ পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আম দিয়েছিল। আর এই ছোটো আমগুলো এত মিষ্টি মানে বলে বোঝাতে পারবো না, মানে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি বলছিলাম ছোটো যে আমগুলো, এখন তো ছোটো আম মানে সচরাচর পাওয়া যায় না, এখন বড় আম মানে চলে আসছে বাজারে, বড় আম এতটা মিষ্টি লাগে না, আমগুলো অনেক পাকা পাকা মনে হচ্ছে। ওই দিন যে নিয়ে আসছিলো এগুলো মোটামুটি কাঁচাই ছিল, তো এগুলো এখন ফ্রিজে রেখে দিই, তা না হলে দেখা গেছে আরও বেশি নরম হয়ে যাবে পলি ব্যাগের মধ্যে থেকে। করলা ভাজিটা করে ফেলছি, আর এখন ইলিশ মাছের বোনাটা বসাই দিলাম। এখন আমি তিনটা টমেটো কেটে নিয়েছি, যেহেতু আস্তে আস্তে একটা ইলিশ মাছ, তো ইলিশ মাছ আজকে বেজে রান্না করবো না, শুধু কষে এভাবে রান্না করবো, যেহেতু তাজা মাছ একদম তাজা, দেখেন মাছের কালার দেখে বুঝতে পারবেন। তো ভাবলাম এইভাবেই আজকে রান্না করি, আর ইলিশ মাছ এভাবে খেতেই ভালো লাগে। আর ইলিশ এমন একটা মাছ আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই ভালো লাগে খেতে। তো পেঁয়াজগুলো হালকা বেজে নিছি, আর এখন মশলাগুলো দিয়ে দিই। তো হালকা মশলাতে রান্না করলে ইলিশ মাছ আরও বেশি ভালো লাগে খেতে, বেশি মশলা দেওয়া লাগে না, আমি জালের পরিমাণটা একটু বেশি দিব, জাল খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর সব মশলা দিয়ে দিলাম, আর এখানে কোনো মশলা দিব না, আর দিব একটু রসুন বাটা, তো মশলাটা ভালোভাবে কষায় নি দিয়ে দিব। রসুন বাটা দিব, রসুন বাটা মনে নাই ফ্রিজে রেখে দিচ্ছি, ফ্রিজ থেকে বের করে দিয়ে দিব এক্ষুনি, মশলাটা ভালোভাবে কষায় তারপরে দিই টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো ভালোভাবে কষায় নিচ্ছি মশলার সাথে, আর এখন মাছ দিয়ে ভালোভাবে কষাবো, 5 মিনিটের মতো কষালেই হবে। একটু মাখা মাখাটা একটু ভুল রাখবো, তরকারিতে বেশি শুকাবো না, যেহেতু তাজা মাছ। আর আজকে ভাবছিলাম সবজি দিয়ে রান্না করবো ইলিশ মাছ, তো বাসায় পটল ছিল, তো ভাবলাম পটল দিয়ে রান্না করি, পরে আবার ভাবলাম না আজকে বুনাই করি, এখান থেকে আবার একটু পানি জালের জন্য তুলে রাখবো। সবজি দিয়ে রান্না করলে, পটল দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আবার কয়েকটা পটল ছিল, তো ভাবলাম মত আবার চেঞ্জ করছি, যেহেতু ওদেরকে দিব তাই একটু বুনাই করি টমেটো দিয়ে, মিনিটের মতো কষাই একটু পানি দিয়ে দেবো। তো পানি দিয়ে দিলাম, একটু মাখা মাখা টাইপের করবো, তো টুক পানি দিছি, যতটুক পানিতে তরকারিটা আমার আস্তে আস্তে হয়ে একদম মাখা মাখা হয়ে যাবে,
তো অনেকে হাতে মাখিয়েও রান্না করে, হাতে মাখিয়ে আরেকদিন আপনাদের রান্না করে দেখাবো, ওইভাবেও টেস্টি হয়। আর এদিক দিয়ে আমার চাপার তরকারিও হয়ে গেছে, এখন বেড়ে নিব। এই যে বাইরে দেখাচ্ছি আপনার, তো চাপার তরকারি রান্না কমপ্লিট। তো এরকম থাকলে ভালো লাগে আমার কাছে খেতে, একটু পানি পানি আছে, মাখা মাখা মানে, তো এটা একটু টেনে যাবে। আর এই তরকারিটা অনেক টেস্টি হয় এভাবে কাঁঠালে বিছি দিয়ে, অন্য কোনো সবজি না, শুধু কাঁঠালে বিছি আর ডাঁটা দিয়ে রান্না করলে। সানিরা বড় খুবই পছন্দ, তরকারি রান্না করে ফেললাম। আর এদিক দিয়ে ইলিশ মাছের তরকারি হচ্ছে। আর এখন রান্নাঘরে এই যেগুলো হাঁড়ি পাতিল জমা হয়েছে এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাঘর থেকে বিদায় নিব। আর ঘরের অনেক কাজ আছে, এগুলো করবো। তরকারিটা আমার আর একটু ঝোলটা শুকালে নামিয়ে ফেলবো, আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 5 মিনিটের মতো রাখবো চুলাই। যেহেতু ওই জায়গায় আমি 2-3 দিন থাকবো, তো চ্যাপার তরকারি আমার তো খুবই ভালো লাগে, তো আমি একটু তুলে রাখলাম ঢাকার জন্য, মানে ঢাকা নিয়ে যাব। তো ওই জায়গায় গিয়ে রান্না করে খেতে আমার ভালো লাগে না, এক জায়গা থেকে আরেক জায়গায় দেখা গেছে রান্না করতে মোটেও ভালো লাগে না। বেশি করে যখন রান্না করছি তো ভাবলাম এই তরকারিটা তুলে রাখি, ছেলেরা তো মানে চাপা সুটকি খেতে চায় না, তো এটা আমার আর স্থানীয় রাব্বুর জন্য তুলে রাখলাম, তো যাওয়ার সময় নিয়ে যাওয়া যাবে, ছোট বক্সে নিলাম। আর এত টুক বাসায় খাওয়া হবে, আর এখানে ইলিশ মাছের তরকারিটা বা মানে বেড়ে নেবো, সেজন্য বক্স বের করছি। রান্নাঘর থেকে বেঁধে নিব সবগুলো তরকারি, নামিয়ে তরকারি হয়ে গেছে এরকমই রাখবো, একটু মাখা মাখা নামিয়ে ফেলবো এটাও। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু মানে ঘুমাই নাই, শুই নাই, রেস্ট নেই নাই, কিছুই নাই, ঘরের অন্যান্য কাজ ছিল ওগুলো শেষ করলাম। তো কোন দিকে যাওয়ার প্রোগ্রাম হলে তো বুঝিনি, সব কিছু গুছ গাছ করে রেখে তারপর যাইতে হয়। তো আগামীকালকে ঢাকা যাবো, আর সানির আব্বু আগামীকালকে ইন্ডিয়া যাবে, তো আমার ওইখানে ঢাকা রেখে তারপর ও যাবে আর কি। তো অনেক কাজ টাজ করলাম, রান্না বান্না করলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপর আবার বাহিরে গেলাম, বাহিরে একটু কাজ ছিল শেষ করে আসলাম। তারপর আবার মাগরিবের নামাজ পড়ে খিদা লাগছে, তো ভাবলাম চিড়া নিছি, আম নিছি, দুধ নিছি, এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই ধরনের খাবার কে কে পছন্দ করেন? আমার মনে হয় বেশিরভাগ মানুষ এই খাবারটা খুব পছন্দ করেন, তো আমার কাছে ভালো লাগে। গুড়া যে দুধটা বাসায় নিডু দুধ ছিল, তো নিডু দুধ নিডু ব্র্যান্ডের যে দুধটা ওইটা আমার কাছে খুবই ভালো লাগে। ডানু ব্র্যান্ডের যে ওইটা ওটাও ভালো আছে, তবে ডানুর থেকে নিডু বেশি ভালো। তো সব কিছু দিয়ে মাখিয়ে খাচ্ছি, খাবারটা খেলে পেটও ঠান্ডা থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।